विचार माठे मानुषेर जेटा प्रथम जिज्ञासा होबे सेटा हलो सलात। मानुष हज करबे तार जिज्ञासा, मानुष दान खैरात करबे तार जिज्ञासा, मानुष अन्याय अबिचार करबे तार जिज्ञासा, जोर करे अर्थ सम्पद लुटे निबे जमी जायगा दखल करबे तार जिज्ञासा, सर्वप्रथम जेटा जिज्ञासा होबे सेटा हलो सलात। फैन सलोहत सलोहलाहु सायराम आलिही, जदि तार सलात टिके जाए सब इबादत टिके जावे पे जावे। वाइन फसादत सलात जदि बातिल हय, फसादा सायराम आलिही, ताहले तार सब आमल बातिल होबे, कोनो आमल से देखते पाबे ना, तार खाताय थाकबे ना। एक कथा मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लम बोलें। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত, আত-তাহুরু সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ, ও রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ, ও সুজুদ সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বি হাক্কিহা, কেউ যদি এগুলি ঠিক ঠিক আদায় করে, ওযু ঠিক মতো করে, রুকু ঠিক মতো করে, সিজদা ঠিক মতো করে, কবিলাত সলাতহু ও কবিলা সায়রাম আলিহি, তাহলে তার সলাত কবুল করা হবে, তার সব এবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, আর যদি সলাত তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দাত আলাইহি সায়রাম আলিহি, তাহলে তার সব আমল বাতিল বলে গণ্য হবে, সব প্রত্যাখ্যান করা হবে, কোনো এবাদত কবুল হবে না। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানিয়ে জানাচ্ছি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই, সেটা বাপ মায়ের সেবা হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল হোক, সেটা জিকির আজকার হোক, সেটা হজ করা হোক, সেটা দান খেরাত হোক, সেটা মানুষের সেবা করা হোক, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সলাতের মতো হতে পারে। সলাত এক আশ্চর্য বিরল ভিন্ন ধরনের ইবাদত, যার তুলনা পৃথিবীতে নেই। এটা আছে তো বাকি ইবাদত আছে, এইটা নেই তো কিছুই নেই। সলাত আজকের আলোচনায় সংক্ষিপ্ত বিবরণে সলাতের ফজিলত না বলে সলাত আরম্ভ হওয়ার সূচনা। সলাত আরম্ভ করতে হলে ওযু করতে হয়, ওযু করতে গেলে পেশাব পায়খানার প্রয়োজন হয়, পেশাব পায়খানায় যাবেন, ঢোকার সময়তে বা পেশাব পায়খানায় ঢোকে, টয়লেটে ঢোকে বসার সময় বলবেন, ঢুকলেই দোয়া পড়া যাবে না এ কথা নয়, কিন্তু যখন পেশাব পায়খানা আরম্ভ হয়েছে তখন দোয়া পড়া যাবে না, এটা হলো কথা। ঢুকে গেছেন আর বলা যাবে না এটা নয়। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, নিশ্চয় আমি অপবিত্র জিন জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। টয়লেট পেশাবখানা পায়খানা হলো জিন থাকার জায়গা, শয়তান সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দুয়ার পূর্বে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না, ক্ষতিও করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ ছেড়ে বলেন, তাহলে লজ্জাস্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহকে বলেছি, ওর ক্ষমতা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, বিসমিল্লাহ বলে যে দরজায় দরজা নাই, যে বাড়ির বাহির দরজা নেই, সেই বাড়ির দরজায় যদি বিসমিল্লাহ বলে একটা কাঠ খড়ি একটা টুকরা কিছু বিসমিল্লাহ বলে রেখে দেয়, তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম।
এর কোনো ক্ষমতা নেই, বিকলঙ্গ নীতি। দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে অন্ধ হয়ে যাবেন, আপনাকে দেখতে পাবে না, ক্ষমতা খর্ব হয়ে গেছে। পেশাব পায়খানা থেকে বের হয়ে আসছেন, পবিত্রতার বিবরণ। আমরা লকডাউনকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে পবিত্রতার বিবরণ দিয়েছি। আসলে করোনা ভাইরাস যদি জীবাণু হয় তাহলে মাস্ক পরে এটা ঠেকানো যাবে কি না? ধর্মের ইসলামের পবিত্রতা এক অবাক পবিত্রতা, আশ্চর্য। ঘুম থেকে উঠে আপনি হাতটা পানিতে ডুবাতে পাবেন না, ঘুম থেকে হাতটা আগে ভালো করে পরিষ্কার করে ধুইতে হবে কবজি পর্যন্ত। কি হয়েছে যে আমি আগে ধুইব, ব্যাপারটা কি? এরপরে আপনি অজু শুরু করলেন, অজু শুরু করলেন তখন আপনি কবজি পর্যন্ত তিনবার ধুইবেন। তার মানে কবজি পর্যন্ত তিনবার ধৌত না করলে এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়নি। একটু পরে তো কোণে পর্যন্ত ধোবই, তখন ধুইলে হাত ধোয়া পড়বে না, কবজি ধোয়া পড়বে না। যখন আমি কোণে পর্যন্ত হাত ধৌত করব তখন কবজি পর্যন্ত ধোয়া পড়বে কি না? তা আগেই কবজি পর্যন্ত ধুইলাম কেন? তাহলে ধর্মে কোনো বেকার কাজ করা হয় নাকি? তার মানে কবজি পর্যন্ত ধুইলে এ হাত দিয়ে এখন পানি মুখে দেওয়া যাবে, হাত এখন উপযুক্ত হয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরলে তো একটা থেকে হিতে বিপরীত হবে, সেরেক হয়ে যাবে, এ রক্ষা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, লা ইউদি শাইউন শায়া, কোনো কিছুকে অতিক্রম করতে পারে না। লা ইউদি শাইউন শায়া, রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না। তখন একজন পল্লীর মানুষ দাঁড়ায় বলছে, জি যাই, একটা উটকে চুলকানি ঘাও হলে বাকি সব উটকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলেন, এই মানাজরা বালাওয়ালা, প্রথমটাকে কিভাবে হলো বলো? একটা থেকে যে আরেকটা চলে যায়, তো প্রথমটা কিভাবে হলো? তো সাহেব আর কিছু বলছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন ও কাতাবা হায়াতাহ মাউতাহা ও রিস্কাহা ও মাসায়েবাহা, আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সময় তার মরণ, তার জীবন, তার রুজি, তার বিপদ আপদ, রোগ ব্যাধি লিখে দিয়েছেন। সেই দিন যদি আপনার করোনা লিখা থাকে আর আজকে যদি আপনি পাথরের মধ্যে ঢোকে থাকেন, করোনা ভাইরাস আপনাকে ধরবেই। হাদিস যেভাবে এসেছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওইভাবে বিশ্বাস করে আছি। আপনাকে করোনা ভাইরাস ধরেছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার গাটা আমি সারাদিন বলাতে পারি, আপনি বাস্তব দেখতে পারেন। আল্লাহে আল্লাহর কসম, আপনার গায়ে হাত বোলাতে গিয়ে যদি করোনা আমাকে ধরে, আমি বলবো না আপনার কারণে হয়েছে, আমি বলবো সেদিন লিখা ছিল এই জন্য হয়েছে। মাস্ক সবসময় পরেন, সলাতে মাস্ক পরতে গেলেন কেন? সলাতে তো মাস্ক পরা নিষেধ, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ওয়া ইগাত্তির রাজুলু ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাখনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন এবং সলাতের মধ্যে মুখ ঢাকতে নিষেধ করেছেন। করোনাতে আপনি মরে যান তবুও ভালো, মরতে তো হবে একদিনে, দুদিনে আগেই হলে তাতে কী আছে? ওরা আমি 5 পয়সা দাম দিনে, একবারে জিরো দাম দিনে, ওরা আমার কাছে সরিষা সব পরিমাণ দাম নেই, ওটা আমি কোনো সময় ভাবি না। সবাই যদি চতুর্দিক যদি খালি করোনায় ঘেরা থাকে, তা আমার অন্তরে একটু দ্বিধা হবে না যে কে জানি লাগতেও পারে?
এরকম আমার অন্তরে দ্বিধা হবে না, আমি এই নীতি থেকে এত উপরে এবং এর উপরে আমার এত ঘৃণে। ফাঁকা হয়ে সলাত আদায় করার তো কোনো প্রশ্নই আসে না। আর আমি তো বক্তব্যে কঠোরভাবে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি দেখি নে শরীয়তে প্রাচীরের মতো হয়ে কাতারে সলাতে দাঁড়াতে হবে, এই বিষয়টি রাসূল যত কঠোরভাবে দেখেছেন শরীয়তের আর কোনো বিষয়ে এত কঠোরভাবে দেখেননি। 23 বছর জীবনে এমন কোনো দিন এক অক্ত পার হয়নি যেই অক্তে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ও যো দেখছি শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে, ফাঁকা বন্ধ করুন, এরকম না বলে তিনি কোনোদিন সলাৎ শুরু করেছেন, এরকম ঘটেনি। অথচ বলা লাগে না, রাসূলকে দেখলেই সাহাবীগণ করেন, দেখবেন এই ছেলে কারো গায়ে হা দিয়েছ নাকি, রেডি হও, দেখবে তুমি সাহাবীগণের অনুসরণ। 23 বছর যাবৎ কথায় কথায় বলতে হবে, কথায় কথায় বলেছেন মানে এর গুরুত্ব দেখিয়েছেন, দেখবে তুমি রাসূল সাহাবীগণের অনুসরণ। এদিকে দেখো আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সলাত আরম্ভ করেছে, তখন জুতাতে ময়লা ছিল, জিব্রাইল এসে বলছেন জুতা খুলেন, আল্লাহর রাসূল সলাতের মধ্যে জুতা খুলে দিয়েছে, তো সাহাবীগণ খুলে দিয়েছে। এখন সলাতের পরে আল্লাহর রাসূল দেখছেন সবাই জুতা খুলে দিয়েছে, তো আল্লাহর রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুলেছ কেন? তো সাহাবীগণ বলছেন আপনাকে দেখলাম এই জন্য। আরে আরে আমার ব্যাপারটা হলো জিব্রাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা, সেই জন্য আমি খুলে দিয়েছি, তো তোমাদের জুতাতে ময়লা এটা কে বলল বলেন তো? আমি এ বলে কি দেখাতে চেয়েছি আপনাদেরকে, আনুগত্য, অনুসরণ, অনুসরণ, বলা লাগেনি। তার মানে 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত না বলে তিনি সলাৎ শুরু করেননি, তার মানে এটা কত গুরুত্ব। এখানে মরে যাওয়া ভালো, ফাঁকা করা তো বহু দূরের কথা, অসম্ভব হতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জাতির সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি যে মানুষ 3 ফুট দৌড়ে দৌড়ে দাঁড়াতে পারে সলাতে, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনো দিন পরিবর্তন হবে না। এবং কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি ফাঁকা হয়ে মরা পর্যন্ত দাঁড়ায় কিয়ামত পর্যন্ত, তবে এর বৈধতা আসবে না। বৈধতা নিয়ে আসতে হলে আবার কাকে আসতে হবে দুনিয়ায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না, কাজে এর বৈধতা কোনো দিন আর হবে না। সমস্যা কিসের সমস্যা? আল্লাহ নবী বলছেন যে সকালে মুমিন বিকালে কাফের হবে, সেইটা হয়েছে এখন। ইংরেজদের যুগে হাজারো আলেম ওলামা দেশবাসী ধ্বংস হয়ে গেল, তারা শরীয়ত পরিবর্তন করলো না, বুকে হাত বাঁধবে বলছে, ফাঁসি হবে হবে, বুকে হাত বাঁধব, জোরে আমিন বলবো, ফাঁসি হবে হবে, এটাই শরীয়ত মনে করে এভাবেই থেকে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, ফাঁসি হয়ে গেছে, পিছনে হটেনি। কে কি বলল সুন্দর করে শরীয়তকে উপেক্ষা করে সালাত আদায় করছে। বলছিলাম আপনি শরীয়তের পবিত্রতা দেখলে অবাক হয়ে যাবেন, আমি সেই কথার আজকে বিস্তারিত আলোচনা করছি না। আপনারা এমনিতে দেখতে পারেন অনলাইন আল ইতেশাম টিভি, একবারে করোনা থেকে, করোনা বা লকডাউন থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে আমাদের আলোচনা চলেছে, এখনও তারই জের ধরে সলাতের উপরে আলোচনা চলছে। আপনারা জুমার দিনে উপস্থিত হবেন জামিয়া সালাট ডাঙ্গিপাড়া বাইতুল হাম জামে মসজিদে, আপনাদের সামনে বিষয়ে বিস্তারিত বিবরণ নীতিগতভাবে দেওয়া হবে, হচ্ছে হবে ইনশাআল্লাহ। বলছিলাম অজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা আদুল্লুকুম মায়ামহুল্লাহ বেহিল খাতায়া ওয়ায়ারফু বেহিল দারাজাত। শোনো 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 শোনো, আমি তোমাদের একটা আমলের কথা বলে দিব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। শোনো 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 শোনো,
আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব? বলে দিব না কি, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আলুবালা, হ্যাঁ বলবেন না কেন, বলেন। সেটা কি, যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এটা হলো এস বাগল উজু আলাল মাকারেহে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কাসরাতুল খোতায় আলাল মাসাজিদ, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয়, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, ইন্তজারু সলা বাদা সলা, এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করতে হবে। জোহর পড়েছি, কখন আসর হবে? জোহর পড়েছি, কখন আসর হবে? এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। মনে থাকবে না মনে হয়? আরেকটা কথা বলে আমরা এখান থেকে আগাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আমাকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, আচ্ছা মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আচ্ছা মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? বলে না, জি হ্যাঁ আমি বলতে পারি আল্লাহ, আমি বলতে পারি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে। আল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে, কি করলে এ নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতাগণ বলছেন যে এই করলে, এই করলে পাপ মিটে যাবে। ফেরেশতাগণ বলাবলি করছেন যে এই করলে, এই করলে পাপ মিটে যাবে। এই নিয়ে ফেরেশতাগণ বলাবলি করছেন, আল কাফারাত, পাপ মিটে যাবে এই কাজ করলে। এক, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সলাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। আপনার স্বভাবের কথাটা বলি, আপনার স্বভাব হলো যে একদিন একেবারে কোনোরকম করে জুমার দিনে যান, আর যেমন সালাম তেমনি দাঁড়িয়ে গেছে, নীতি পরিবর্তন করেন, কাউকে বলা লাগবে না, নীতি পরিবর্তন করেন, জজ কোর্টও নাই, হাইকোর্টও নেই, অর্থ সম্পদকে লুটে নিচ্ছে না, জুতা নিয়ে কেউ পালিয়ে যায়নি, যাই যাবে কি আছে, আপনি সালাম ফিরার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন কেন? এক, সলাতের পরে মসজিদে বসে জিকির করলে পাপ মিটে যাবে। দুই, অল মাসিউ আলাল আকদামিল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, এসবাগুল ওজুল আলাল মাকারেহে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে ওজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কথা কিন্তু আমার এইটা, ভালো করে ওজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইবার ওজু এক মিনিট দেখাচ্ছি ভালো করে, তার আগে আপনাকে দেখাই ওজু শেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইকুল বাদাল ওযু, কেউ যদি ওযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জান্নাতের সবটি দরজা খুলে দেওয়া হবে। ফালাদখুলু মিনাই বাবিন মিনাল আবওয়াব, সে তখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। বুখারী মুসলিম, জান্নাতের যে কোনো দরজায় ঢুকতে পারে, বুখারী মুসলিম। আপনি ওজুর পরে যদি বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তার কোনো শরীক নাই আল্লাহর, এই দোয়া যদি আপনি পড়েন ওজুর পরে, তাহলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে আপনার ইচ্ছা প্রবেশ করবেন। আব্দুর রাজাক সাহেব, আমরা যে মুখস্থ করেছিলাম আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ও জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাদেরকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করো, তুমি আমাদের পবিত্রদের অন্তর্ভুক্ত করো, হ্যাঁ এটা বলতে পারেন, হাদিস ঠিক আছে, তবে নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নেকি হবে তবে কি হবে এমনটা বলেননি। আর যদি এই কালেমা পড়েন তাহলে সব দরজা খুলে গেছে।
সুন্দর ওযু এক মিনিট, পেশাব পায়খানা থেকে ফিরে এসে সুন্দর করে ওযু করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু লিয়ুমনা লিতামিহি ওয়া লিতাহুরিহি, রাসূলের ডান হাতটা ছিল ওযুর জন্য আর খাদ্য পানির জন্য, ওয়া ইয়াদুহু লিসুরা লিখালাইহি ওয়া মা কানা মিন আদা, বাম হাতটা পেশাব পায়খানার জন্য আর অপবিত্র খারাপ কিছুর জন্য। ভুলেও কোনোদিন বাম হাতে চা পান করবেন না, আর কেউ যদি বাম হাতে চা পান করে তাহলে তাকে ঠেকাবেন, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, শয়তান খায় বাম হাতে, কে খায়? শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বলেও কোনো সময় বাম হাতে কোনো কিছু খাবেন না, সিগারেটটা ধরে আছে বাম হাতে, সিগারেট এমনিতেই হারাম, এটা আরও হারাম হয়ে গেল, বাম হাতে গিলাস ধরবেন না, বক্তব্য শুনে মুনাফিকি করার চেষ্টা করিয়েন না, আমি ব্যক্তিগত কোনো কথা বলিনি, আপনার কিছু উপকার করতে চায়, আপনিও মানুষ, আজ হোক আর কাল হোক একদিন চলে যেতে হবে, এ কথাই ঠিক, আগে হোক আর পরে হোক। দীর্ঘদিন ধরে দেখা আসছিলাম শ্যাম মাস্টারকে, এই নদাপাড়া মাদ্রাসার সাথে জড়িত ছিলেন, হাফিজউদ্দিনকে দেখলাম, তারা আজকে এ দুনিয়া থেকে চলে গেছেন, তারা অনেক বড় সমাজসেবক ছিলেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক, এলাকা থেকে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার পালা আছে, আজ হোক আর কাল হোক, চট করে একটা কথা মনে পড়ল, এক মিনিট, মনে কিছু নিয়েন না, কথা যদি আপনার গায়ের ওপরে লাগে তবু আপনি মনে কিছু নিয়েন না, লাগতেও পারে। যখন আমি এখানে বাসা করি, যখন লেবার মিস্ত্রি কাজ আরম্ভ করেছে, তখন পাড়ার ছেলেরা গিয়ে হাতুড় দিয়ে কয়েকজনকে মেরে তাড়িয়ে দিয়েছে, কি না তো 50,000, 2 লক্ষ টাকা লাগবে, তো শাহাদাত শাহর কাছে বিচার দেওয়া হলো, তো উনি বললেন ঠিক আছে বিচার করে দেবো। তো গেলাম আমি, তো আরও লোকজন আছে, একটা লোক স্বাধীন নামে, ওই পাড়ার স্বাধীন তার নাম, তো খুব জোরে চিল্লাচিল্লি করছে, বলছে যে হ্যাঁ আপনি যারা কাজ করবে তাদেরকে বলে লেবার মিস্ত্রি নেননি, এরকম কিছু বলছেন। তো অনেক লোকজন আছে, তো ইতিমধ্যে মুকসেদ মণ্ডল, মুকসেদ মণ্ডল লাভ দিয়ে উঠে বলছেন, আই তোর কিসের বিচার রে, যা এখানে কোনো বিচার নেই। তো শাহাদাত হোসেন শাহ তার মুখের উপরে কিছুই বললেন না, একেবারে কিছুই না, চুপ হয়ে থেকে গেলেন, বৈঠক ভেঙে গেল, সবাই চলে গেল, আমাকে বলে পাঠানো হলো যে ওনাকে কাজ করতে বলবেন, কোনো সমস্যা নেই। ঠিকই পরের দিন লেবার মিস্ত্রি কাজ করছে, কোনো সমস্যা নেই। তো মুর্শিদ মণ্ডল নেই, এটা হলো মূল কথা, চলে গেছেন, যাওয়ার পালা আছেই, আজ হোক আর কাল হোক, কাজেই কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই, কথাকে উপেক্ষা করে করবেন কি, কি হবে এমন, কিছুই না। ভুলেও কোনোদিন বাম হাতে খাদ্য পানি ব্যবহার করবেন না, কাউকে দেখলেই নিষেধ করবেন, ছি 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 বাম হাতে শয়তান খায়, ও কষ্ট পায়, তাকে তিতা লাগুক আর মিঠা লাগুক তাতে আসে যায় না। বিমানবন্দরে ঢুকে বসে আছি, তো একটা লোক এসে বলছে, চট করে সালাম দিয়ে কথা বলছেন, কথা একটু নরম করে বললে হয় না? আমি বলছি যে আমি তো নরম করে বলতে পারি না, নরম করে বলি না, তার ফলাফল ভালো নয়, এই জন্য তো বলছেন যে নরম করে বললেও তো হয়। তখন আমি বললাম যে আল্লাহ মাফ করুক, এখন বিমানবন্দরে যে লোকগুলো বসে আছে, যদি জরিপ করা হয় যে কার কথা মেনে চলে মানুষ বেশি, আমি যদি প্রথম না হয়ে আমি জাতির সামনে কথা বলবো না, আপনি তদন্ত করে দেখুন।
তখন চট করে বলছে আমিও আপনার কথা মেনে চলি। তো অনেকদিন থেকে ভাবছিলাম কোনোদিন দেখা হলে বলবো, যে একটু নরম করে বললেও তো হয়, নরম করে বললে হবে না, বক্তব্যের গতি এটা নয়।